যে আমরা এখন যে অঙ্কগুলোতে যাব 15-2, এটা খুব ভালো একটা অঙ্ক এবং খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। 15-2, 15-3, 15-2টা আগে করাই, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসেই আসে এরকম একটা অঙ্ক। ঠিক আছে, 15-2 খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসেই আসে এরকম একটা অঙ্ক। কোয়েশ্চনটা সবাই দেখো, ওকে, 15-2 কি দেওয়া আছে বলো, কি দেওয়া আছে? সাইন অফ পাই, এটা কিন্তু পরীক্ষায় আসে, খুব দরকারি একটা অঙ্ক। কস থিটা ইকুয়াল টু কস অফ, এবার দেখো হিসাব মিল, দেখো একটা বেসিক শুনো, একটা বেসিক দেখো, ডিস্টুডেন্টস লক্ষ্য করো, বলো সাইন 90° মাইনাস থিটা, দ্যাট ইজ কস থিটা, এটা তো জানো। আবার একই সাথে দেখো সাইন 90° প্লাস থিটা, দ্যাট ইজ কস থিটা। এই দুইটা কথা বোঝা নিয়ে কারো তো কোনো সমস্যা নাই, তাহলে এই দুইটা কথা থেকে তুমি যেটা লিখতে পারবা, সাইন 90° প্লাস মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা, অর্থাৎ এটাকে তুমি যদি ঘুরে লেখো যে কস থিটা ইকুয়াল টু সাইন 90° প্লাস মাইনাস থিটা। ঠিক আছে, এই কথাটা আমরা লিখতে পারি, কস থিটা এটাকে এভাবে লিখতে পারি। তাহলে বলো এই যে এখানে কস, এটা হচ্ছে থিটা, এটাকে এখন তুমি সাইন 90° প্লাস মাইনাস থিটা লিখতে পারো না? পারো। এবং এটার ফলে বেনিফিট কি আসছে, সাইন সাইন বোথ পাশ থেকে বাদ হয়ে যাচ্ছে, তাহলে কি থাকে, পাই কস থিটা ইকুয়াল টু পাই বাই টু প্লাস মাইনাস পাই সাইন থিটা। এবং এইভাবেই ওই যে অঙ্কের মধ্যে প্লাস মাইনাস একটা দিছে, এই প্লাস মাইনাসটা চলে আসছে এই ফরম্যাটেই, অ্যাকচুয়ালি এই যে প্লাস মাইনাস সেই প্লাস মাইনাস তোমার কাছে চলে আসছে, খেলা শেষ। এখন দেখো অল্প একটু অংশ আছে, এই অংশটুকু এবার শেষ করি, পাই 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 সব দিক থেকে বাদ হয়ে যাবে, কস থিটা ইকুয়াল টু হাফ প্লাস মাইনাস সাইন থিটা লিখলাম, প্লাস মাইনাস সাইন থিটাকে বাম পাশে নিয়ে আসলে কস থিটা মাইনাস প্লাস সাইন থিটা সমান হাফ লিখলাম। তারপর এইসব কেসে অঙ্ক মিলানোর জন্যে যখন কিছুই করতে পারবা না, তখন বোথ সাইডে স্কোয়ার করে দিবা। আবারও বলে কি বললাম, যখন কিছুই করতে পারবা না, এখানে কিছু করা যাচ্ছে না, বোথ সাইডে স্কোয়ার করে দাও। ঠিক আছে, ওকে, সো আসো, কস থিটা মাইনাস প্লাস সাইন থিটা হোল স্কোয়ার ইকুয়াল টু হাফ স্কোয়ার, বর্গ করে। এই যে স্কোয়ার করে দিলাম আমরা, স্কোয়ার করে দেওয়ার পর এখন সূত্র হবে না, অবশ্যই সূত্র হবে, তো সূত্র হয়ে গেলে সেই সূত্রটা একটু আমরা করি, দেখো দেখো আমি তোমাদের উঠানোর জন্য সময় দিব, তোমরা প্যারা খাইও না, উঠানোর জন্য সময় দিব, আগে দেখো অঙ্কটা বুঝো। ওকে, তো এই যে পার্টটা আসলো এখানে, এরপর এখন আমরা, ঠিক আছে, তো আসো, এ এই যে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে প্লাস মাইনাস না, দেখো তাহলে এ স্কোয়ার মাইনাস প্লাস টু কস থিটা সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1/4, তাই না? এ প্লাস বি হোল স্কোয়ার, এই যে মাইনাসের জন্য মাইনাস, প্লাসের জন্য প্লাস, সহজ হিসাব কাটা দিলাম। তারপর দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, দ্যাট ইজ 1 মাইনাস প্লাস 2 সাইনে কজে, তোমরা ত্রিকোণমিতিতে জানো সাইন 2 থিটা ইকুয়াল টু 1/4, তো মাইনাস প্লাস সাইন 2 থিটা ইকুয়াল টু 1/4 মাইনাস 1, দ্যাট ইজ মাইনাস 3/4, তো এর আচ্ছা এরপর কি ঘটনা হচ্ছে দেখো, আচ্ছা ওকে, তারপর এই যে মাইনাস প্লাস প্লাস মাইনাস, এই যে মাইনাস তুমি বাদ দেওয়ার জন্য কি করতে হবে, মাইনাস দ্বারা গুণ করে দিলে
प्लस माइनस साइन टू थीटा इक्वल टू थ्री बाय फोर प्लस हो गया ताई ना देखो तारपर जो तुम बाम पाशे निये जाओ तो टू थीटा इक्वल टू प्लस माइनस साइन इनवर्स थ्री बाय फोर बट थीटा इक्वल टू प्लस माइनस हाफ इनटू साइन इनवर्स थ्री बाय फोर फ्रॉम अनी देखो আচ্ছা ঢাকায় অনেক বৃষ্টি মানে গরম পড়তেছে তাই না কষ্টদায়ক আচ্ছা মাইনাস প্লাসের কনসেপ্টটা বোঝো নাই দেখো মাইনাস প্লাসের কনসেপ্ট হচ্ছে নাইন টেনের কনসেপ্ট দেখো স্কুলের কনসেপ্ট বাম পাশ থেকে ডান পাশে আসলে প্লাসটা মাইনাস হয় মাইনাস প্লাস হয় হ্যাঁ সো এখানে কি হয়েছে দেখো এই যে এখানে ওই যে সূত্র করার পর এই যে আমাদের এইটাকে ডান পাশ থেকে বাম পাশে আনছো তাহলে উপরের প্লাসটা মাইনাস হলো নিচের মাইনাসটা প্লাস হয়ে গেলো এটাই আর কিছু না তারপর হচ্ছে আমরা এখানে সূত্র করলাম রেগুলার নিয়মে সূত্র হইলো মাইনাসের জন্য প্রথমটা সূত্র প্লাসের জন্য দ্বিতীয়টা তারপর এখানে আবার দেখো মাইনাস আছে মাইনাস দ্বারা এটাকে গুণ করলে উপরে মাইনাসটা প্লাস হবে নিচে প্লাসটা মাইনাস হবে একেবারে নরমাল জিনিস হ্যাঁ।